বর্তমানে অনেকগুলো ইসলামের নামে দল আছে, কোরআন হাদিস মোতাবেক ইসলামী দল কোনটি? আল্লাহ পানা দিক, ইসলামে দলাদলি হারাম। তাহলে ইসলামে দলাদলি কি? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়ান, তোমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের রজ্জু ধারণ করো, ওয়ালা তাফাররাকু, দলাদলি করো না। আমরা বলি জামাত মানে দল, ফিরকা মানে দল, আর জামাত মানে দলহীন ঐক্য। মুসলমানদের ভিতরে ইসলাম ছাড়া কোনো দল নেই, তবে কর্মের জন্য গ্রুপ আছে। যেমন এই ঈশ্বর দিতে মানব সেবার জন্য অনেকগুলো গ্রুপ থাকতে পারে, শিক্ষার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান থাকতে পারে, মাদ্রাসা অনেকগুলো থাকতে পারে, পারে না? কিন্তু কোনো মাদ্রাসা বলে করে ওই পাকশির মাদ্রাসার আমরা আলাদা দল, ওদের ওরা একটা দল আমরা একটা দল, আমাদের ছাত্র ওদের কাছে যাবে না, ওদের ছাত্র আমাদের কাছে যাবে না, ওদের সালাম দেবো না, তাহলে কি ভালো হবে নাকি? সবাই তাল বেলেম, কেউ এই মাদ্রাসা বেশি পছন্দ করে, কেউ ওইটা করে, কেউ। এই জন্য মুসলমানের দল একটাই, সেই দলের নাম হলো ইসলাম। আর এটা হলো অন্তরের এবাদত, কর্ম করবেন যে কেউ যার সাথে ভালো কর্ম করবেন, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করবেন সকল মুসলমান আমরা এক দল। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হলো, বর্তমানে বাংলাদেশে ইসলামের নামে যত কর্মই আছে, কোনো কর্মের ভিতরে কোনো নবী আছে বলে আমার জানা নেই। শুধু একটা দল এখন তাদের ইমামের গুরুর নামে আলাইহি সালাতু ওয়াসালাম লাগানো শুরু করেছে, তার মানে নবুয়ত দাবি করছে। এই পয়গম্বরী নাউজুবিল্লাহ ভণ্ড নবীর দল ছাড়া কেউ নবী দাবি করে না, এবং এরা আগাগোড়াই ভণ্ড নবীর দাবি, তাদের কাশ বলে আমার হুজুর আল্লাহর নবীর কাছে সব শুনে শুনে বলে, কাজে এরা হলো আসল ভণ্ড। যারাই কাজ করে তারা ইশতেহাত করে কাজ করেন, সবার ভিতরে ভুল আছে, কাদিয়ানির মতোই নতুন কাদিয়ানি আছে। তো এই জন্য সবার ভিতরে ভুলভ্রান্তি আছে, আপনি ভালো কাজে সহযোগিতা করবেন, ভুলভ্রান্তিগুলো ভুল মনে করবেন, এইভাবে যে কোনো গ্রুপে কাজ করতে পারেন। মেয়ার মানদণ্ড হলো আল্লাহর কিতাব নবীর সুন্নত।